হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেকেই জেনে গেছো এতদিনে যে আমার হাজবেন্ড অসুস্থ আছে, সিএমআরআইতে আছে। তো প্রথমে বলে নিই, আজকে হচ্ছে 12 তারিখ, মঙ্গলবার, ঠিক আছে? তো ও তো সিএমআরআইতে ভর্তি ছিল, আইসিইউতে ছিল, আইসিইউ থেকে তারপরে ওকে জেনারেলে দিয়েছে। তোমাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে ও তো আইসিইউতে ভর্তি হয়েছিল, ওকে প্রায় 24 ঘন্টা মনিটরিংয়ের মধ্যে মানে রেখেছিল। তো অ্যাকচুয়ালি ওর ওকে মনিটরিংয়ে রাখার কারণ, আমরা ভাবছিলাম ওর হার্টের রিলেটেড কোনো সমস্যা আছে আর কি। মানে যেভাবে ওর লাইট একটা পেইন ছিল, মানে অস্বস্তি ছিল, সোয়েটিং হচ্ছিল পুরোটাই। তো দ্যাট ভেরি রিজন 24 আওয়ার্স ওকে মনিটরিংয়ে রাখা হয়। বাট 24 ঘন্টার রিপোর্টে যা কিছু মানে যত রিপোর্ট হয়েছে, হার্ট রিলেটেড যত রিপোর্ট হয়েছে, সেটা হচ্ছে যে তোমার কোনো সেখানে কোনো প্রবলেম বেরায়নি, ঠিক আছে? মানে একদম অ্যাবসলিউটলি ওর হার্ট রিলেটেড কোনো সমস্যাই নেই, পুরো ওকে। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে ওর যেটা একটা হালকা জ্বর জ্বর মতো আসছিল, সেই জ্বরটা কেন আসছিল তোমাদের বলি, সেটা হচ্ছে যে ওর ব্লাডে একটা লাইট ইনফেকশন পাওয়া গেছে। তো ওই ইনফেকশনটা থেকে ওর একটা জ্বর টেন্ডেন্সি আসছিল। তো ওকে গোটা মানে ও ভর্তি হয়েছে হচ্ছে শনিবার দিন, আমরা 4টে নাগাদ, মানে দুপুর 4টে নাগাদ চলে যাই সিএমআরআইতে। ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে ওকে অ্যাডমিট করে নেয়, ওর ওই মানে কন্ডিশন দেখে। তখন অনেক ঘাম ছিল, শরীর খারাপ ছিল, একটা বুকটা চাপ ব্যথা ছিল, সবটাই তো তোমরা জানো। তো চলে যাই, তারপরে সঙ্গে সঙ্গে ওকে আইসিইউতে ভর্তি নিয়ে নেয়। আমরা এমার্জেন্সিতে গেছিলাম ডাক্তার দেখাবো বলে অ্যাকচুয়ালি। তো সেখান থেকে ভর্তি, মানে ভর্তি মানে ডিরেক্ট একদম আইসিইউ। আইসিইউতে ও ঢোকে মোটামুটি সন্ধ্যে 7টা নাগাদ। সন্ধ্যে 7টার পর ওকে পরের দিন দুপুর 3টে নাগাদ ওকে বেডে দেয়, মানে জেনারেলে শিফট করে দেয়। তার মধ্যে সমস্ত যা কিছু মানে ডক্টরের দরকার ছিল, উনি সেটা কালেক্ট মানে পেয়ে গেছিলেন। তো সামহাও ওর হার্ট রিলেটেড কোনো সমস্যা নেই, ব্লাডে একটা ইনফেকশন ছিল, সেই সেটার জন্য একটু জ্বর আসছিল। আর আজকে হচ্ছে তোমার, বলছি আপনাদের, আজকে হচ্ছে 12 তারিখ, ও ভর্তি হয়েছিল 9th ভর্তি হয়েছিল। আজকে 12 তারিখ, আমি সকালেই মানে আজকেই ওকে ছুটি দেবে আর কি। তো মোটামুটি একটু সকাল সকালই ক্যামেরাটা নিয়ে ওই জন্য বসে গেলাম, তোমাদের ইনফরমেশনটা দিয়ে দিই। এখনও একদমই ভালো আছে, একটু রেস্ট্রিকশনে থাকতে বলেছে, বাট ভালো আছে, সুস্থ আছে। আমি কিছুক্ষণ বাদেই যাব সিএমআরআইতে ওকে আনতে। তো যাই হোক, বাচ্চারা মা সবাই খুব ইগারলি ওয়েট করছে ওর জন্য, কখন বাড়িতে আসবে। এটা গেল রাজার পার্ট। এবার এর মধ্যেও আর একটা দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটা হচ্ছে, দুর্ঘটনা মানে যে যেরকমভাবে বলে বা দেখে, আমার বাড়িতে তো জানোই দুটো বাচ্চা, আমরা হাজবেন্ড ওয়াইফ আর আমার মা, মানে শাশুড়ি মা। তো একা আমাকে পুরোটাই মানে একাই নিজেকে করতে হয়েছে সব কিছু। মাথায় তো একটা সাংঘাতিক রকম টেনশন। টেনশনটা কবে ছিল, যখন ওকে আইসিইউ থেকে জেনারেলে দিল না, সে আমাকে আমাকে যখন রিপোর্টটা জানানো হবে যে ওর রিপোর্ট হল্টারিং রিপোর্টটা চলে এসছে হার্টের, তো আমি সেদিন ন্যাচারালি ওকে ওখানে তো একদিন মানে একবার করে দেখতে দেওয়া হয় আইসিইউ টাইমে, মানে আইসিইউতে থাকলে 3টে থেকে 4টে, আর জেনারেলে হচ্ছে 5টে থেকে 6টা। তো আমি সেদিনকে আইসিইউ কার্ড নিয়েই তো গেছি, আমি খুব বিফোর টাইম পৌঁছে গেছি, কিন্তু ও তো ততক্ষণে জেনারেলে শিফট করে গেছে। সামাও আমাকে ওরা কিছু বলেনি বা আটকায়নি, আমাকে ছেড়ে দিয়েছে। এবার আমি অ্যাকচুয়ালি মানে প্রথমে ঢুকেই রাজার কাছে যাইনি, আমি ঢুকেই গেছি হচ্ছে সুপারের কাছে, মানে ফ্লোরের এক একজন করে ইনচার্জ থাকে। তো আমি ওনার কাছে গেছি ডিরেক্ট। যাওয়ার পর ওনাকে আমি ওই রিপোর্টগুলো দেখতে চাই বা ওনার মুখ থেকে শুনতে চাই যে কেমন আছে, কী বৃত্তান্ত, কী প্রবলেম আছে। মানে ওই একটা মানে ভীষণ রকম টেনশন মাথার মধ্যে, মানে কী বেরাবে কী বেরাবে কী হতে চলেছে। তো সামহাও আমি শুনে তো ছি কিছু বেরায়নি, কিন্তু সেদিনও আমাকে বলা হলো যে একটু হালকা টেম্পারেচার আছে। এবার তখনও আমি জানি না যে ব্লাডের ইনফেকশনটা আছে, তখনও টেম্পারেচার আছে, হার্টের কিছু প্রবলেম তো বেরায়নি,
কি হতে পারে না, মানে সাংঘাতিক একার মধ্যে একা টেনশন তো চলছে। তো আমি সিএমআরআইতে মোটামুটি যাতায়াত করি, উবেরেই করি যাতায়াতটা, যাওয়ার সময় তো সব ঠিকঠাক। মানে এটা আমি কত তারিখের ঘটনা তোমাদের বলছি, এক সেকেন্ড মোবাইল দেখে। ও ভর্তি হয়েছে 9th, আমি আমার ঘটনাটা, এই ঘটনাটা হচ্ছে সানডে, 10th-এর ঘটনা, 10th-এর ঘটনা। ঘটনাটা হচ্ছে, গেছি তখন ঠিক আছে, রিপোর্ট শুনেছি ওকে, বাট রিপোর্ট যেই মুহূর্তে ভালো শুনেছি মনটা অনেক ভালো হয়ে গেছে। আমি উবেরে ওঠার পরও কন্টিনিউয়াসলি ওর সঙ্গে ফোনে কথা বলতে বলতে এসেছি। উবের থেকে যখন আমি নামি, আমার টাকার ব্যাগটা, ছোট যে টাকার ব্যাগটা, সেটা আমি উবেরেই ফেলে চলে আসি। মানে উবের থেকে নেমেই আমি জাস্ট একটা শপে যাই সামান্য কিছু জিনিসপত্র কিনতে, তো আমি রিয়েলাইজ করি ব্যাগটা ফেলে চলে এসেছি উবেরে। মানে আমার তো সাংঘাতিক অবস্থা হয়ে গেছিলো, মানে আমি কি করব বুঝতে পারছিলাম না। মানে ব্যাগে, ওই ছোট ব্যাগটার মধ্যে আমার যাবতীয় ডকুমেন্টস। প্রথমে বলি টাকা কতটা ছিল, টাকা ছিল 10,000 টাকা ছিল, তার সঙ্গে ছিল ভোটার কার্ড, প্যান কার্ড, রাজার মেডিক্লেমের কার্ড, আধার কার্ড, দুটো ক্রেডিট কার্ড, একটা সেভিংসের কার্ড, আমার প্রেসক্রিপশন, মানে যাবতীয় কিছু ছিল ব্যাগটার মধ্যে। ব্যাগটা একবার দেখিনি, পেয়ে গেছি। এই যে ব্যাগটার মধ্যে আমার এই ধরনের জায়গার পোর্শনটাতে মানে এভরিথিং, সমস্ত জিনিস থাকে, এইখানে থাকে, ভেতরে থাকে, আর মেইন চেম্বার যেখানে, এই যে এইখানে, মানে এই যে মেইন চেম্বারে, এখানে আমার একদম লম্বা করে রাখা ছিল 10,000 rupees। অ্যাকচুয়ালি 10,500 টাকা ছিল, আমি উবের পেমেন্ট করেছিলাম, তো সেখান থেকে আমি 500 বার করেছিলাম। আমি উবের মানে ফেলে চলে আসি দোকানে, রিয়েলাইজ করি, বাকি পরিস্থিতি বুঝে নাও তখন আমার মানসিক অবস্থা। আমি কি করব বুঝতে পারি না, মানে ফার্স্ট ফোন করি রাজাকে যে আমি কি করব। আমাকে তখন রাজা সাজেশন দিল যে তুমি একটা কাজ করো, তুমি কার্ড দুটো ব্লক করে দাও, তিনখানা কার্ড ব্লক করে দাও, সেভিংসের আর বাকি ওই দুটো ক্রেডিট কার্ড ব্লক করে দাও, আর যাবতীয় ডকুমেন্টস আমি কালেক্ট করবো কী করে আই ডোন্ট নো। মানে আমার তখন কোনো মাথা কাজ করছে না, সামহাও আমার বকুলতলাতে, মানে যে শপে আমি দাঁড়িয়েছিলাম সেই শপের যে ভাই আছে প্রচণ্ড হেল্প করেছিল আমাকে, প্রায় অলমোস্ট 45 মিনিটস ধরে অলমোস্ট ও দোকানদারি বন্ধ করে উবেরের কমপ্লেন সেকশনে কমপ্লেন লজ করানো, এই সেই বগেরা বগেরা, মানে চলছে। মানে তখন আমি আমার ফোন থেকে করছি, ও ওর ফোন থেকে করছে, মানে তখনও বাড়ির লোক কেউ কিছু জানে না, আমি একা ফাইট করছি, শুধু জানে রাজা। এবার একটা টাইমে না, মানে পুরোটা, মানে আমি আমার আর মাথা কাজ করছে না, আমি বুঝতে পেরে গেছি আর আর কাজ করছে না, আমি আর মাথা নিতে পারছে না। আমি তখন আমার কন্ট্যাক্টস খুলে স্ক্রল করছি যে কাকে ফোন করা যায়, মানে কে হতে পারে আমাকে সাপোর্ট করতে পারে। তো সামহাও আমার আমার কোনো নাম মনে আসছিল না। তো তোমরা তো আমার ব্লক পার্টি অনেকেই দেখেছো, তো তখন প্রমিতা, মানে শুনতি, শুনতি আমাকে ফোন করে এই রাজার কেমন আছে কি বৃত্তান্ত এটা জানতে। তো শুনতি ফোন করাতে আমি শুনতিকে বলেছিলাম, শুনতি আমি খুব ব্যাড একটা সিচুয়েশনে আছি, প্রচণ্ড ক্রাইসিস টাইমে, আমি তোমাকে পরে রিং ব্যাক করছি। শুনতির ফোনটা কেটে দিয়ে আবার আমি শুনতিকে ফোন করি যে শুনতি তুমি কি বাড়িতে আছো, বলো হ্যাঁ, কারণ মানে আমার না একটা সাপোর্ট দরকার ছিল, মানে আমি যার সাথে ডিসকাস করতে পারি আমি কোন ওয়েতে এগাবো। মানে বুঝতেই পারছো যাবতীয় ডকুমেন্টস, অতগুলো টাকা, মেডিক্লেমের কার্ড, মানে হয়তো পাওয়া যেত কিন্তু সেটা যে কতটা হ্যাজার্ডস হতো আমাদের মানে কারোরই অজানা না। শুনতে বলো তুমি ঠান্ডা হও, মানে এত কান্নাকাটি করো না, তুমি আমার বাড়িতে চলে এসো। ওরও হাজবেন্ড ছিল সুমন, যার ছেলের হলুদ কোটার অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি। তো সুমন আর শুনতি মানে যাওয়ার সঙ্গে সঙ্গে, মানে সত্যি মানে ওরা এত আমার পাশে দাঁড়িয়েছিল, মানে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা কি করব, মানে সুমন তো সঙ্গে সঙ্গে বললো যে কমপ্লেন লজ করাতে হবে, মেল করতে হবে, যাবতীয় যা করণীয় সমস্ত কিছু সুমন করলো। আমি যখন শুনতিদের বাড়িতে বসে, তখন একটা আননোন নাম্বার থেকে ফোন এলো, তো সুমন বললো ধরো ধরো ফোনটা, আমার মোবাইলে এলো। কমপ্লেন তো লজ করানোই হয়েছিল, তোমরা তো জানোই, বললামই দেখছি একটা আননোন নাম্বার,
আমি হ্যালো করাতে ও প্রান্ত থেকে গলা এলো উবেরের যে ভাই, যে উবেরের উঠেছিলাম সেই ড্রাইভার, ড্রাইভারের গলা, হ্যাঁ দিদি আপকা পার্স মেরে পাস হ্যাঁ। মানে আমি লিটারেলি কাঁপছিলাম, পুরো থরথর করে কাঁপছিলাম। আমি বললাম যে ভাই তুমি তো জানো আমি সিএমআরআইয়ের সামনে থেকে উঠেছি, আমার হাজবেন্ড আপাতত নার্সিংহোমে, তো তুমি আমার ডকুমেন্টসগুলো ফেরত দিয়ে দাও। মানে আমার তখন মানে টাকাটার থেকেও আমার ডকুমেন্টসগুলো বেশি জরুরি ছিল। তো বললো হ্যাঁ হ্যাঁ মেরে পাস হ্যাঁ, মানে আপনার কোনো চিন্তা করার কারণ নেই, বাট আমি আজকে ফেরত দিতে পারবো না। তখন অলমোস্ট মানে আমি যখন উবের থেকে নেমেছিলাম তখন সন্ধে প্রায় 7:30, আর এই কলসটা আসে প্রায় অলমোস্ট 9:15 আশপাশ। তো আমি বললাম যে তুমি যত টাকা ভাড়া লাগবে তুমি আমি তোমাকে দিয়ে দেবো, বাট ইউ শুড কাম, মানে তুমি আমার এখানে এসো, বেহালাতে এসো, বকুলতলাতে এসো। বললো আমি তো যেতে পারবো না, আপনাকে গিয়ে ব্যাগটা কালেক্ট করতে হবে। কোথায় যাব? বললো আমার আমার বাড়ির কাছাকাছি। বাড়ি কোথায়? না চিতপুর। কটায় যেতে হবে? না সকাল 10টায়। চিতপুরের নাম শুনেই কাকিমা মানে সুন্তির শাশুড়ি সুমন, সুমনের মা আর কি, কাকিমা বললো চিতপুরটা ভালো জায়গা না। তো হয় না যে একটা মহিলা আমি একা চিতপুরে যাব, কি হবে না হবে, হাজবেন্ডের জন্য হসপিটালে যেতে হতে পারে, হঠাৎ করে চিতপুরে বেরিয়ে মানে পসিবলই না। তো সামহাও আমি ইয়েতে যাই, মানে আমার সঙ্গে 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 আমাকে সুমন বললো তোমার চিন্তা নেই আমি যাচ্ছি, মানে সুন্দির হাজবেন্ড। তো আমি পরের দিন মানে আমরা আমি এইটুকু কথা বলে বাড়ি ব্যাক করে আসি কোনো রকম, আবার মানে পরের দিনই প্রিপারেশন শুরু করে দিই কি করব না করব, ঠিক আছে ইটস ওকে ফাইন। দেন আমরা সকাল আমাকে 10টায় যেতে বলেছি, আমি সকাল 9টায় গাড়ি থেকে আমরা গাড়ি করে বেরাই। তো আমার পাড়ারই আমার আর এক দাদা সুমনদা, সে বললো তোমরা দুজন, মানে পরে জানতে পারলাম যে সুমনদা বললো আমি আমি নিজেকে ফ্রি রাখবো, চলো আমিও যাবো। মানে আমরা টোটাল তিনজন গেছিলাম, আমি সুমনদা আর মানে সুন্তির হাজবেন্ড সুমন। তো চিতপুরে গেলাম, কমিউনিকেশন করলাম, সবটাই হলো, আর মানে বাকি তো হাতেও পেয়েছি। তো আমরা না ব্যাপারটা বুঝতে পারছিলাম না, মানে ও বললো যে বাবা বাবা আমি বেরিয়েছি, বাবা আপনাকে দিয়ে দেবে। তো ঠিক আছে ভালো কথা, ওর বাবা, আরে আমরা ভাবছিলাম গাড়িতে আলোচনা করছিলাম যে ওর বাবাকে দিয়ে দেওয়াছে কেন, এত ভালো একটা কাজ করছে ও, মানে আমি তো মানে পাগলের মতো ওয়েট করছিলাম কতক্ষণে আমি ব্যাগটা হাতে পাবো। তো হাতটা হাতে পাওয়ার পর বুঝতে পারলাম যে সঙ্গে সঙ্গে তো আমি টাকার জায়গাটা আগে খুলি, ডকুমেন্টস দেখলাম এক ঝলকে সব আছে, সব এভরিথিং ডকুমেন্টস একদম পুরোপুরি আছে। হ্যাঁ জায়গাগুলো সব কিছুর কার্ডের ওলট পালট, প্রেসক্রিপশনের ভাঁজ অন্য, মানে আমার একটা প্রেসক্রিপশনও ছিল আমার নিজের, সেটা ভাঁজ ওলট পালট হয়ে গেছে, ওটা হতে পারে স্বাভাবিক। টাকার জায়গাটা খুলে আমি জানি না ওর ওর কী সাইকোলজি কাজ করেছে, আমরা কেউই বুঝতে পারিনি। টাকার জায়গাটাই ছিল 2,500 টাকা, মানে 7,500 টাকা মিসিং। আর অদ্ভুতভাবে মানে ব্যাগটা আমার যেহেতু এরকম টাইপের, মানে এরকম টাইপের মানে বুঝতে পারছো, এর মধ্যে যখন 10,000 থাকবে একটা, তখন একটা জিনিসটা ফোলা হয়ে যাবে জিনিসটা, এখন যেমনি কি একটু চিপে আছে, যেই মধ্যে টাকা রাখবো জিনিসটা এরকম একটু মানে ফোলা টাইপের হয়ে যাবে। তো আমি তখন 2,500 টাকা দেখলাম, আর দেখলাম অদ্ভুতভাবে 3টে 100 টাকার নোট, দলামোচরা, একটা 50 টাকার, একটা 20 টাকা। তো আমি গাড়িতে উঠে মানে গাড়িতে ওঠার আগেই আমি সুমনদাকে বললাম যে সুমনদা, মানে আমি ভেবেছিলাম ওকে 500 বা 1,000 টাকা দিয়ে দেবো, যদি মানে রাজা আমাকে সেইভাবে ইনফর্ম করেছিল যে সুমিতা তুমি ওদের সঙ্গে মানে ওকে কিছু টাকা দিও, এত একটা ভালো কাজ করছে। বাট ওটা দেখার পরে মানে আমি রিয়েলি কনফিউজড যে আমি কি বলবো। আর রাজা আমাকে একটা কথা বলে দিয়েছিল যে তুমি ওখানে যদি টাকা নাও থাকে, এক টাকাও না থাকে, তুমি কোনো সিম ক্রিয়েট করবে না, কারণ চিতপুরের মতো জায়গা, আমাদের এই এত ব্যাড সিচুয়েশন চলছে, আমি ছাড়া যাওয়ার কেউ নেই, রাজাকে দেখার মানে কেউ নেই, কিছু বলবে না, তুমি চলে আসবে। যদি ইন্ট্যাক্ট 10,000 টাকা তুমি পাও তাহলে তুমি ওকে 1,000 টাকা অ্যাজ পার গিফট দিয়ে দিও, আর যদি 10,000 টাকার থেকে মানে 1 টাকাও কম থাকে তুমি 1 পয়সাও দেবে না। তো আমি সেই একদম মানে রাজা বলে দিয়েছে ওটাই লাস্ট কথা ধরে আমি, আমাকে সুমনদা বারবার বলছিল সুমিতা তোমার বলা দরকার, বলো বলো। আর আমাকে ওর বাবা যখন জিজ্ঞেস করলো আপনি ব্যাগে সব পেয়েছেন, আমি বাধ্য হলাম বলতে যে হ্যাঁ পেয়েছি, কারণ আমার সেই সিচুয়েশন নেই তখন ফাইট করার মতো।
তো এই গেল ঘটনা রবিবারের সন্ধে, মানে ব্যাক হলো চলে গেল। কালকে ভেবেছিলাম তোমাদের আপডেট দেবো, কালকে সকাল থেকে পুরো দৌড়ে সকাল, মানে পুরো সকাল দৌড়োদৌড়ি করে হুড়োহুড়ি করে 7,500 টাকা খুইয়ে আমার এই ব্যাগ পাওয়া, ডকুমেন্টস পুরো পেয়েছি। আর কি বলবো বন্ধুরা, আর বাকিটা বুঝতেই পারছো মনের অবস্থা। আজকে একটু সকাল সকালই উঠে তাড়াতাড়ি রেডি হচ্ছি, আজকে রাজাকে আনতে যাব, আজকে ওকে সিএমআরআই থেকে ছেড়ে দেবে, একটু আগেই যেতে হবে, মেডিক্লেমের সব প্রসিডিওরগুলো আছে। তো কি চলছে, কি অবস্থা অ্যাট প্রেজেন্ট? আজকের মঙ্গলবারের এখন বাজে গিয়ে সকাল 10টা, তার মধ্যে তোমাদের পুরো আপডেটটা দিয়ে দিলাম। তো এবার আশা করছি রাজা বাড়িতে চলে এলে হয়তো আমি অনেকটা আবার ফ্রি হয়ে যাব, বাড়িতেই থাকব, তো আবার তোমাদের কাছে এন্টারটেনিং ভিডিও নিয়ে আসব। তোমরা রাজাকে অনেক, সবাই অনেক আগের কন্টেন্ট দেখে তোমরা মেসেজ করেছো, সবাই প্রেই করেছো, সবাই মানে চাইছো, চেয়েছো মন থেকে, খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে গেছে, এখন কিছুদিন রেস্টে থাকবে, অফিস অফ থাকবে, মানে বাড়ি থেকেই হয়তো অফিস করবে। তো এই অবধি তোমাদের সবাইকে ভীষণ ভীষণ রকম ধন্যবাদ যে তোমরা আমার পাশে এরমভাবে দাঁড়িয়েছো, এভাবে সাপোর্ট করেছো। তোমাদের সবার ডাকাতে, আমাদের সবার ডাকাতে রাজা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে, আজকে ওকে বাড়িতে নিয়ে আসি। আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আরও এন্টারটেনিং ভিডিও নিয়ে আসবো, অনেক ভালো ভালো কন্টেন্ট আমার অলমোস্ট রেডি, শুধু এডিটিং বাকি। কারণ তোমরা তো জানোই, মানে আমি একটা পুরো অকেশনের মধ্যে ছিলাম, মানে তার আগের দিনও, মানে যেদিন ও হসপিটালে ভর্তি হলো তার আগের দিনও তোমাদের আগের ভিডিওয় বলেছি যে আমরা পার্টিতে গেছিলাম, সেখানে মানে একদম ছুটিয়ে দাপিয়ে কন্টেন্ট করেছিলাম, ভেবেছিলাম খুব তাড়াতাড়ি এনে দেবো, বাট সামহাও তো এই অবস্থা হয়ে গেল। ঠিক আছে, আর একটা দুটো দিন ওয়েট করো, অবশ্যই তোমাদের কাছে ভিডিও নিয়ে, ভালো ভিডিও নিয়ে, একদম দারুণ কন্টেন্ট নিয়ে আসবো, মজা লাগবে তোমাদের, আনন্দ পাবে তোমরা। এন্টারটেনিং ভিডিওটা অলওয়েজ প্রত্যেকেই ভালোবাসে দেখতে। তো বেশি কথা আর বাড়ালাম না, এমনিই অনেক কথা হয়ে গেছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হেলদি থেকো। এখানেই শেষ করছি আমার কথা, নমস্কার।